নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার নতুন ব্লগিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার হচ্ছে ভাসুরের মেয়ে ও হচ্ছে খুব সুন্দর ছবি আঁকছে দেখুন আর ছবি আঁকছে আপনাদের দেখাতাম না কিন্তু ও যেহেতু একটা নতুন জিনিস ছবি আঁকছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে ওর জন্য এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম দেখুন কত সুন্দর ছবি আঁকছে খারাপ আঁকেনি ওর তুলনায় ও ঠিকঠাকই এঁকেছে তো দেখতে বেশ ভালোই লাগছিলো তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বেশ জিনিসটা ভালো না যে যেখানে আমি কাজ করছি সেই জিনিসে ছবি আঁকছি আর আমি ভিডিও করব না তাই কখনো হয় তো ভাবলাম ভিডিওটা করেই নিই আর ওকে আমি হচ্ছে ম্যাও বলে ডাকি ওকে ম্যাও বলে ডাকি তার কারণও খুব ছোট থাকতে আমি একদিন ম্যাও করেছিলাম আর আমার যখন বিয়ে হয় তখন ছিল ওর মাস বয়স আর দেখতে দেখতে ও কত বড়ো হয়ে গেল তো ছোটোবেলায় ও আমাকে যখনই দেখতো মিউ মিউ করত ওর জন্য আমি ওকে ম্যাও বলে ডাকি আর ও আমাকে এখন ম্যাও বলে ডাকে ম্যাও ছাড়া কিছুই বলে না তারপরে ও আমাকে বলে না কি যে ম্যাও আমি যখন বড় হব বিয়ে হয়ে যাবে তখন আমি তোমাকে ম্যাও বলে ডাকবো তা আমার শাশুড়ি আমাকে রাগাই বলবে তুমি হবা ম্যাও শাশুড়ি বেশ ভালো না ব্যাপারটা নতুন একটা ডাক কেউ সেরকমভাবে ডাকেও না আমিই নতুন ডাকছি এবার হাস তো আমার দিকে তাকিয়ে তুই তো এক মনে ছবি আঁকেই যাচ্ছিস আঁকেই যাচ্ছিস এটা হাস ও তাকা আর এই যে ও মুখটা নিচু করে ছবি আঁকছিলো ওর জন্য আমি ওকে হাসতে বললাম আরও বেশ খুশিও হয়েছে আমি বলেছি বলে দেখো মুখটা কেমন করছে আর আমার মেয়ে এখন নেই ওর জন্য ও এত সুন্দর ভালোভাবে ছবি আঁকতে পারছে ও যদি থাকতো সব একেবারে লন্ড বন্ড করে দিত তারপরে এই যে এই উস্তাদটার মনে হলো যে ছবিটা ভালো করে রং করা হয়নি তারপরে উনি বলেন দে আমাকে দে আমি রঙটা করে দিই এও ভালো ছবি আঁকে খারাপ না তবে এ খুবই ভালো ছবি আঁকে মা আমিও দেখেছি অনেক কবার ওকে বলেছি অনেক কদিন ছবি আঁকার কথা কিন্তু ওর কথা কানেই নেয় না বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি তারপরে এই যে ছবিটাও ঠিকঠাক করে দিচ্ছিলো আরও ভালোভাবে দেখছিলো আর এই যে একটা ছোট্ট তরমুজ দেখালো দেখেছ দেখতে খারাপ হয়নি ভালোই হয়েছে বেশ ছোট ছোট ছবিগুলো ভালোভাবে আঁকছে দেখতে ভালোই লাগছিল। তারপরে আমি বললাম মেয়েকে নিয়ে আসি গে চলো বললো দাঁড়াও আগে ছবিটা এঁকে নিই তারপর দেখো ওকে কী করলাম আমি একটু তাকাতে বলেছি বলে দেখো চোখ মুখটা কেমন করছে কি এমন বলে ফেলেছি তারপরে একটুখানা তাকিয়ে আবার ছবি আঁকায় মন দিল আর ছবিটা দেখে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে আর ওকে তো রাগাচ্ছে সময় ওকে রাগাতে থাকে ও যেহেতু বাংলা খাতায় ছবি আঁকছে তার জন্য ওকে রাগাচ্ছে তারপরে এই যে এই যে ইনি আবার মুখ মুখ দিয়ে মুটকিটা খুললেন তারপরে এই যে ছবির নাম লিখছে মনে হয় যেন ওয়াটারমেলন এই নামটা লিখছে তাছাড়া আর কি লিখবে তারপরে দেখো ইনিও কি বক্তব্য দেবে তারপরে আমি একটা দারুণ স্মাইল দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এনাকে দেখালাম আর এনি আবার বলছে দেখো ভালো করে দেখাও কেমন বানাতে কে লিখবে তারপরে এই যে এই পুচকেটার একটা দারুণ কথা মনে পড়ে গেল শুনেও বেশ ভালো লাগলো যেটা আমাদের দুজনার মনে পড়েনি সেটা ওর মনে পড়ে গেল তারপরে ও বললো নামে লিখবো তারপরে এই যে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে নিল ইউটিউব বানান কি আমি আবার কেমন কানা আমি আবার খুঁজেই পাই না ইউটিউব বানান কোথায় আমি আবার জিজ্ঞাসা করছি কোথা থেকে দেখলো কোথা থেকে দেখলো আর মিটি মিটিমিটি হাসছে মনে ভাবো আমাকে আমি ওদের থেকে বড়ো আমাকেই বোকা বানাচ্ছে সরি সরি ওদের থেকে না ওর থেকে বড়। বার্তার থেকে বড়ো ওর নাম হচ্ছে বার্তা আমার নামটা প্রথম মুখ দিয়ে বেরোলো আমি হয়তো ওকে ম্যাও বলেই ডাকি তারপরে বার্তা এই যে খুব সুন্দর করে ইউটিউব বানানটা লিখে দিলো সত্যি প্রথমে শুরুটা কিন্তু খুব সুন্দরই করেছিল আর ওর ও খুব সুন্দর লিখেছে তারপরে এই যে একটা লম্বা দাগ কেটে দিলো আরও আমার দিকে ঘুরিয়ে দিয়ে দেয় বললো যে দেখো 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 সবাইকে দেখাও তোমরা যদি চিনতে পারো খুব ভালো কথা কারণ তোমরা তো চিনতে পারবেই এই বাবা তোমরা চিনতে পারবে না তোমরা হচ্ছে আমার থেকে বড় বাই বাই সবাই বাই বাই কথা বাই বাই করতে বাই বাই করতে